তাহলে শুরু করা যাক নাকি? তো এখানে মাথা নাই, মাথা দান করতে হবে। মাথা দান পরে করি, এখান থেকে আগে আপাতত শুরু করি। পেন টুলসের কাজের ক্ষেত্রে টিউটোরিয়াল দেওয়া আছে, এটা কেমন টিউটোরিয়াল বাদ? আচ্ছা, চিকুন চিকুন লাইন গুলো এগুলো পরে ড্র করবো, ঠিক আছে? আর এখানকার এর মাথায় যে চুল আছে, এটা তো দুই দুই ধাপে শেষ করা লাগবে, তাছাড়া ওই নাই। মাঝখানে মাঝখানে করিয়ে দিচ্ছি, দেখা যাক, সমস্যা নেই। কি কিছু কি বুঝলেন? না বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই। দেখেন এখানে মাথা ছিল না, মাথা দান করা লাগবে, ঠিক আছে? তো দেখেন চুল কিন্তু পুরোটা কিন্তু এগুলো দেখেন, এগুলো কিন্তু আট করি নাই, এগুলো কাজ আছে, ঠিক আছে? তো একটা দিয়ে কাজ করা হয়ে গেল, এখন আবার এখান থেকে শুরু করবো। আলাদা আলাদা এক একটা আলাদা আলাদা পার হবে, ঠিক আছে?
দেখো দিদি আর ভাই ওই ছবি বানাই না ভাবে আমি কি কয় তবে না না পাচ্ছি সম্পূর্ণটাকে সিলেকশন করলাম ভিতর ভিতরে কালার দিয়ে যাবো যেখানে রাজা আছে, যেমন এখান থেকে আমাদের পুরোটাকে এদিক থেকে পুরোটা দেখেন জিনিসটা বুঝতে পারলেন কিনা, কালার এখানে তো কালার দিচ্ছি না মানে কি সবগুলো আমাদের এখন একটার মধ্যে চলে গেছে। একটু বাদ আছে দেখেন, এখন যে হেয়ারে যে পাতা আছে এটা দেখে মানে আমাদের প্রথম পর্যায়ে চলে গেল, মানে পেন্ডুল যে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে শেষ হয়েছে এখন এইটা বোঝা যাচ্ছে। বাট আমরা তো এইভাবে আর্ট করিনি, আমরা আর্ট করছিলাম কিভাবে আলাদা আলাদা করে। তো দেখেন এখানে চুল আমাদের আরো বাকি আছে, এগুলো আলাদা আলাদা করে বানাবো। এখন কথা প্রশ্ন আসতে পারে, তাই প্রথম থেকে কেন একবারে বানাইলাম না, প্রথম থেকে একবারে বানানো তো হইতো না, কারণ এখানে এক একটার মধ্যে এক একটা গেছে। ঠিক আছে, যেখান থেকে শুরু করছি সেখানে গিয়ে শেষ, বোঝা গেল? দুইটাকে আবার সিলেকশন করে কি শিপ বিল্ডার এগুলোকে এখন একটাই পরিণত করে দিলাম, হয় নাই সিলেকশন মানে একটাই করে কি শিপ ধরে করব এখানে দেখেন, এখানে কিন্তু আলাদা জিনিস, এই জিনিসটুকু দেখেন আলাদা, কিন্তু সমস্যা নেই আলাদা থাকার, যেইভাবে থাক কালার আমরা ঠিক দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো মোটামুটি তাহলে কি ব্যাপারটাকে বুঝতে পারলেন? আরো যদি কিছু কিছু ছোট কালো কয়েকটা লাইন বাকি আছে এগুলো আমরা ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে অর্থাৎ ব্রাশ মানে কাজ করবো। তো এখন পেন টুলস নিয়ে এখন ভিতরে ভিতরে কাজ করে দেবে। মূলত চুলের মধ্যে কাজটা হচ্ছে মেন, যেটা আপনাদের হচ্ছে না এটা
কোন দাগ উপরে নিয়ে গেছিলাম, এবার উপরে নিয়ে গেছিলাম, উপরে নিয়ে যাওয়া তার দেখি, কারণ আমাদের এটা একটা জিনিস না, এই তুমি আলাদা ভাবে ধরা সেপিনটাতে সবগুলো এক করে দিবি, আলাদা আলাদা কাজের উপর মানে আমি তো অনেকগুলো কাজ নেই, মানে এই কাজগুলো আর কি বেশি করি। যেখান থেকে শুরু করছি সেখানে গিয়ে শেষ করলাম। এনাসুল বানানো তার সহজ, প্রতিটা লাইন ঠিকঠাক মতো ভাবে বোঝা যায় কোন জায়গায় গিয়ে কি করতে হবে। ধরা হয়ে যাচ্ছে নাকি?
বুঝতেছেন? হইলো মানে এখনো কি আর করে দিলাম, ঠিক আছে দেখা যাচ্ছে একভাবে তাকায় থাকতে থাকতে একটু করতে পারে, তাই একটু তাকায় নিলাম। তো কোথায় কোথায় পাস করছি এটা কি মাথার মধ্যে আছে নাকি? থাকলে তো ভালো, না থাকলে তো আরো ভালো। যদি বলে যে বলে তাহলে বলবেন যে ভাই ঠিক আছে $5 কাজ, $10 কাজ $5 করে দিচ্ছি। আর যদি তালাক হয় বলবেন যে ডলারও বেশি লাগবে, কাজও খারাপ হবে। ব্যাস এক সাইড মোটামুটি হইলো আপাতত দৃষ্টিতে, সব কিছু আর্ট করার পরে এবার দেখি অপর সাইড কি বলে। এদিকেও শুরু করি, রোদের ফল মিষ্টি হয় বুঝছেন। এবার বলেন সবই ঠিক আছে, তোমার জন্য আমি বললাম তাহলে এই ধরুন এই কাজ কেউ করতে চায় না বিনা এই কাজের এত ডিমান্ড। আপনি ক্রিয়েটিভিটি কোনোটার মধ্যে যাবেন না, আবার এটাও করবেন না, আপনি কিনে তাহলে গেছেন গ্রাফিক্সের মধ্যে থেকে তাহলে করবেন টাই আর না
নিজেই গুলাই চলছে। কোন কোন জায়গায় কি কি আছে সেগুলোকে দেখি না, সব করে আসে। মাঠে ঘাটে যখন ফুটবল টুর্নামেন্ট হয় তখন ফুটবল খেলে মাঠে বড় একটা পর্দায় দেখাই সুন্দর থাকে। আচ্ছা এবার মোটামুটি ভিতরে থেকে একটু কালার দিয়ে ট্রাই করি নাকি? তো এখানে আমরা যেটা করবো এক একটাকে সিলেকশন করে আইন প্রেস করে হেয়ারের মধ্যে যা আছে তাই দিয়ে একটু ট্রাই করি। তো মোটামুটি সাইডে থাকে এক ধরনের কালার থাকে, মধ্যিখানে লাইট থাকে, আবার দুই পাশে ডিপ থাকে, এটা গ্রেডিয়েন্ট করবো কিভাবে? কি থাকে কি থাকে এখন কালার দিই এর মধ্যে হাইড্রোগ্রাফ প্রেস করে কালারটাকে দিলাম। এর মধ্যে হাইড্রোপার প্রেস করে কালারটাকে দিলাম।
জায়গায় পাঠ করছিলাম তারা কে হয়ে গেছে। এবার অরিজিনাল হেয়ারের উপরে কালার দিই, এখানে তো এক একটা জিনিস এক একবার করে সিলেকশন করা হয়েছে, আর এক একটা জিনিসের মধ্যে এক এক ভাবে আর কি কালার দেওয়া হচ্ছে। কি বললেন বল, উপরে তো সব কালার দিয়ে দিবেন, তাহলে কি চেঞ্জ কালো কালারটা আর যে নিতে কি হবে, আমি দিদি কেন বাদ আছে আলাদা সিলেকশন করতে যাবো কেন, ওটা তো আলাদা ভাবে ছিল, ওই ওটা ছিল কিরকম ছিল, প্রথমে ছিল এরকম, ওটাতে যে এই যে ওরে ওটা তার পার হয়েছে, এই যে যাই ক্লিক করলাম একটা সবগুলো সিলেকশন হয়ে গেল, এখন কালার দিয়ে দিলে ভিতরে কালার হয়ে গেছে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স অ্যাড পারপাস করে হোয়াইট কালার, বুঝলেন
এত কিছু হওয়ার পরেও যদি ডট 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 তাহলে তো পাবি সে আরে করতে করতে এগুলো ইজি হয়ে যায়। কোনো কিছু ইয়াম পসিবল না করতে যাই কি আপনার সঙ্গে এরকম করে রাখেন গুলো থেকে যাবে বুঝছেন মাইক্রোসফট লাগে মাঝে সাথে সরকারি কলেজের মাঠে ওইখানে দেখেন করছেন কি আমি তো সেটাই তো বলছি আমি একটা জিনিস বুঝতেছি না, একই জিনিস আপনাদের বারবার কেন দেখানো?
করে বানাই নিলে তো এর থেকে কম হয় না। তোমাদের এখানে এতটুকু মাথায় রাখেন যে কোন জায়গায় কি কালার ব্যবহার করবে। একসাথে কষ্ট করলে কি হয়, সবগুলো তার এরকম কাজ না আসতে পারে, অবস্থা তো অবশ্যই আছে, সব তার এরকম দিকে নাই।
মনে করেন যে খুবই টানা পড়ার প্রয়োজন আছে, তখন পেন্সিল টুলসটা দিয়ে টুলসটাকে একটু ড্র করে নেবেন। রিলিফ টুলস নিলাম, এখন রিলিফ টুলস এভাবে মুখ পাচ্ছে কিভাবে? রিলিফ টুলস এর মাউসের এভাবে মুখ পেলে রিলিফ টুলস মুখ হবে কই? কিন্তু মুখ হচ্ছে না, তাহলে এরকম মুখ পাচ্ছে কিভাবে? দেখেন যখন এখান থেকে রিলিফ টুলস বানাই দিবেন তখন কিবোর্ড থেকে স্পেস বাটন ধরে রাখেন, তাহলে মুখ পাইতে পারবেন। হাইড্রোপার প্রেস করে এখান থেকে ওই ডিপ টাইপের কালারটা কিনে নিলাম।
এটা তো বানানোর সিস্টেম কি হবে? নিলাম ব্ল্যাক কালার, হোয়াইট কালার, এখন এখান থেকে চোখের মধ্যে আই ড্রপার প্রেস করে যে কালারটা আছে সেই কালারটা আমরা ব্যবহার করলাম। কালারটা কিন্তু হাইলাইট পেন্সিল টুলসটাকে নিব, আই ড্রপার প্রেস করে কালার কালারটাকে হাইলাইট কালার এই বড় মুন্ডাইকে ধরে অ্যারেস থেকে বিন্দু ফর্ম করে দিন। এখনো কাজ শেষ হয় নাই, পুরো বানা গেছে। পেন্সিল লাইন টুলসটাকে নিলাম, এখান থেকে ব্ল্যাক এর স্ট্রোক কালার ত্রিভুজের মধ্যে যেটা আছে সেটা নিলাম, ঠিক আছে, ছোট করে দিলাম। এইটাকে ব্রাশ বানাই, উইন্ডো থেকে ব্রাশ, নাট ব্রাশ, ওকে, না শুধু তিন করার কোনো দরকার নাই। এখান থেকে ব্রাশ টুলস নিব আর এখান থেকে একটা করে ব্রাশ অর্থাৎ গ্রো বানাই দেবো। টোটাল জিনিসগুলোকে সিলেকশন করে কন্ট্রোল ডি গ্রুপ, এটাকে আমরা এখান থেকে রিপ্লেস করে দিই। রিপ্লেস করার মানে কি? আর আমাদের এখানে দুটা জিনিস দেখতে একই রকম, তার কোনো রিপ্লেস করার প্রয়োজন ফুল এখানে যে কালার আছে সে কালারটাকে দিলাম স্ট্রোকে রাখলাম। কালারটাকে
আইসোবার প্লাস তো এখান থেকে হোয়াইট কালারটা কি দিলাম মানে যেখানে যেরকম আছে আর কি ঠিক আছে দেখেন এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এখান থেকে ইলিপস অর্থাৎ পেন্সিল রুলসটাকে নিব হাইড্রোপ্রক্স প্রেস করে কালার এখানে যা যা বানাইছিলাম এই ছোট ছোট জিনিসগুলোকে উপরে নিয়ে আসি ঠিক আছে আর এখানে যেগুলো আর কি দিচ্ছিলাম এগুলোকে আমি আর একটু হাইলাইট করবো এগুলোকে সিলেকশন করে ইফেক্ট ব্লার কেওস এন্ডার সুতরাং এটাকে সিলেকশন করে অবজেক্ট থেকে আগে মানে অ্যাপারেন্স করে তারপর এটাকে ব্লার করে এখন এখান থেকে পেন্ট করবো আমাদের ক্লাস কটা পর্যন্ত এখান থেকে সবকিছুকে আসলে অর্থাৎ গ্রুপগুলোকে সিলেকশন করে কন্ট্রোল জি গ্রুপ সবকিছুকে সিলেকশন করে শিফট করে এগুলোকে বাদ দিয়ে মাউসের রাইট পাশ থেকে চুলগুলোকে করে নিয়ে আসলাম আর চুলগুলোকে অবশ্যই কন্ট্রোল দিয়ে করবো অর্থাৎ মোট তিনটা গ্রুপ করলাম টু ফোর আর টু বুঝলেন আর গ্রুপ না করে নিলে কিন্তু আপনার আর্ট করার সময় খুবই ঝামেলা হবে কারণ কোনটা কোনটা নিচে নেওয়া হলে সারাদিন ধরে নিচে নেওয়ার প্রয়োজন আর গ্রুপ করলে অল্পতেই নিচে নেওয়া যেতে পারবে কন্ট্রোল স্পেস প্রেস করে এটা আর কি আইকনের দিকে যায় আর আধা ঘন্টা বা 15 মিনিট মধ্যে পরে এটা হয়ে যায় যদিও